Hey guys, welcome back to my channel. আমরা আজকে বেরিয়ে পড়েছি একটা নাইট ড্রাইভে মানে কোনো প্ল্যান নেই কিচ্ছু নেই হঠাৎ আমি পড়তে গেছিলাম পড়ার থেকে এসে মনে হলো যে গাড়িটা নিয়ে বেরোনো দরকার এসে বাবা আমাকে বললাম বাবা মাও দেখলাম রাজি তো বেরিয়ে পড়লাম এখন বাজে হচ্ছে 7:30 এখন মানে মোটামুটি যে প্ল্যানটা আছে ওটা হচ্ছে এখান থেকে ইকো পার্কের দিকটায় যাব তা এখনো ফিক্সড না পরে চেঞ্জ হতে পারে সো এখন আমরা পৌঁছেছি হচ্ছে জাস্ট মধ্যমগ্রাম চৌমাথা পার করলাম এটা হচ্ছে দোলতলা এখান থেকে ডান দিক নেব তো পুরো জার্নিটা সাথে থাকো পুরো ভিডিওটা সাথে থাকো স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখো ফাইনালি আমরা এয়ারপোর্ট অবধি এসে পৌঁছেছি এখন 2.5 নম্বর অবধি যাইনি জাস্ট বাদিকে এয়ারপোর্ট ক্রস করছি আর আমরা এখন মাইকেল নগরের ওপর থেকে যাচ্ছি এরকম হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার গাড়িতে কাঁচ পুরো তুলে দেয়া মানে আলাদাই একটা ফিলিং আসছে মানে ভাল লাগছে অন্য সময় এটা যদি গরমকাল হতো এমনি এই জ্যামে ট্যামের মধ্যে মাথা গরম হয়ে যেত কিন্তু এই ওয়েদারটার জন্যে যতই জ্যাম থাকুক যাই থাকুক প্লাস আজকে রবিবার আর বিয়ের সিজন চলছে এর জন্যে জ্যামটা একটু বেশি লাগছে সবাই গাড়ি বড় বড় বাস রাস্তা একটু ভর্তি কিন্তু ওটা মানে সেই ইয়ে হচ্ছে না মানে অধৈর্য হয়ে যাচ্ছে না যে হ্যাঁ এত জ্যাম ঠিক আছে কোনো ব্যাপার না এটা এই ওয়েদারে একটু বেরোতেই হয় এরকম মাঝে মাঝে অনেকেই বেরিয়েছে দেখলাম বাইক টাইক নিয়ে বেরিয়েছে আর সানডে আফটার অল সানডে রাইডে তো বেরোয় উইকেন্ডে আমরাও বেরিয়েছি দেখি এবার কোথায় যাই ওই আমরা এখন ঢুকে গেছি এয়ারপোর্টের মধ্যে 2.5 নম্বর থেকে বাদিক নিয়েছি আর সামনে যে ভিআইপি ধরবো তারপর ওখান থেকে ভিআইপিতে উঠেই খানিকটা দূর যেয়ে যেখান থেকে আমরা সোজা চলে যেতাম মানে ওখান থেকে আমরা একটা রাস্তা যেটা বাদিক আসে ওই প্রথম বাদিকটাই নিয়ে নেবো ওখান থেকে আমরা সেক্টর 5 এর দিকে যাবো চলো যাওয়া যাক এই যে এখন একটু জ্যামটা কম এইদিকে ওই দিককার তুলনায় কিন্তু এয়ারপোর্ট 2.5 নম্বরের বাইরেও ভালোই জ্যাম ছিল ইভেন বেলগুড়িয়া এক্সপ্রেসওয়েতেও জ্যাম ছিল ওয়েলকাম টু কলকাতা হাবিবি ওয়েলকাম টু কলকাতা ফ্লাইওভারের কাজ হচ্ছে নিচে মনে হয় মেট্রো হচ্ছে হ্যাঁ তো রেল বিকাশ নিগম লিমিটেডের ইয়ে লাগানো এইসবগুলো রাস্তাটা ছোট হয়ে গেছে ফ্লাইওভারের কাজ হয়ে গেলে তো উড়ে উড়ে যাবো তখন চলে এসছি সেই রাস্তাটাই মানে এই রাস্তাটা আমার হেভি লাগে মানে রাত্রিবেলা যত যত ওই ভূতের ফিল্মের শুটিং হয় না সব এই জায়গাটা মানে সাইডে পুরো ফাঁকা ওই সেই পুকুর খালটা আর এরকম সাইড দিয়ে ওই 2D এর রাস্তা সরি 2D না এটা হচ্ছে 2E হ্যাঁ 2E এর রাস্তা ওপাশে একটু 2D আলাদাই লাগে আর সেরা লাগে আমার এই জায়গাটা তো হিয়ার আই এম আমার হেভি লাগছে মানে উফ যা ঠান্ডা হাওয়া রোদ্দুরে আসলে এই জায়গাটা অতটা মজা হবে না কিন্তু এরকম রাত্রিবেলার দিকে আসলে ও আমরা এরকম একটা ফাঁকা জায়গায় এসে দাঁড়িয়েছি এখন এখান থেকে বাদিক যাব ওই যে মোড়টা সামনে ওখান থেকে বাদিক যাব বাদিক যে ওই যে ইকো পার্কের যে পুকুরটা ওই পুকুরটার পাশের ওই রাস্তাটা পাকা করা সুন্দর করে নেট ঠেট দেওয়া গাছ লাগানো ওইখান থেকে যাবো যেটা প্ল্যান ছিল হেভি জায়গা মানে ঠান্ডা ওয়েদার ভালো লাগছে বেশ আর এদিকে খুবই কম গাড়ি অল্প স্বল্প গাড়ি আর এদিকে একদম ফাঁকা ল্যান্ড ওই দূরে লম্বা লম্বা স্কাইস্ক্র্যাপার্স দেখা যাচ্ছে আর ওইদিকে একটা রাস্তা আছে ওইদিকটা ইকো পার্কটা আর এই সোজা রাস্তাটা চলে গেছে এদিকে আর এই যে আমি এতক্ষণ এখানে ফটো টটো তুললাম এবার এই মোড়টার থেকে আমরা বাদিক নেব বাদিক নিলাম এখানে ভালোই লোকজনের জমায়েত আছে
ড্রিম রোডে। এই রাস্তাটা হেভি লাগে আমার, বাদিকে গলফ কোর্ট, গলফ দে ক্লাব, আর এই সাইডে এই রাস্তাটা, হে জাস্ট অসাধারণ লাগে। মেলা টেলা হচ্ছে নাকি সামনে? এখানে একটা ভিডিও বানাবি? এখানে দাঁড়াতে দাও, চলো বাদ দাও, হর্ন দাও, টোটো এক্ষুনি ঘুরবে। এই রাস্তাটা আমার হেভি লাগে, আলাদাই। বাদিকে এই যে গলফ কোর্স, ডান দিকে এরকম রাস্তা। এই সেই ফেমাস জায়গা, বাদিকে সেই পুকুরটা, বড় খাল, পুকুর বলা ভুল, বড় খালটা, আর ডান দিকে এই যে বিউটি। হ্যাঁ এখানটাই দাঁড়াতে হবে না, একটু আগে যে দাঁড়াই, চলো। আলাদাই বিউটি ভাই এখানে। দূরে দেখা যাচ্ছে প্যারিসের আইফেল টাওয়ার, মানে কলকাতায় আছি আমরা, বাট দেখা যাচ্ছে আসলে কুয়াশায় তো কম, দূরের জিনিস দেখা যাচ্ছে। হয়ে গেছে, ফটো ফটো তোলা, অনেকগুলো ফটো তুললাম, ফটোগুলো সব ভিডিও শেষে দিয়ে দেবো, আর আমার ইনস্টাগ্রামে হাইলাইটসে গিয়ে দেখতে পাবেন, ইনস্টাগ্রামে তো ফটো পোস্ট করি না এসব উল্টোপাল্টা। আর ভালোই মজা হলো। এখন বাজে হচ্ছে 9:05, আমি এখন পিছনে বসেছি, মার বাবা সামনে উঠেছে, শুরু চালানো, আমি একটুখানি চালালাম এখানটাই। তোমরা বিশ্বাস করবে না, বিশ্বাস তো করতেই হবে, দীঘার ব্লগে দেখো আমি চালিয়েছিলাম গাড়ি, আমার লাইসেন্স তো আছে। হ্যাঁ তা যেটা বলছিলাম যে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, মা বলছিল তন্দুরি রুটি নিয়ে যাওয়ার জন্য, আমি বললাম না, বাড়ি যে গলদা চিংড়ি আছে ওইটা দিয়ে ভাত খাবো জমি, একদম খাঁটি বাঙালি আমি। সো রাস্তা এখন বেশি ফাঁকা হয়ে গেছে, দেখো একদম ফাঁকা, সামনে দুজন বসে রয়েছেন, আমি পিছনে বসে রয়েছি, এই আর কি। চলো এবার সামনে, আবার এখান থেকে আমরা, ও এখান থেকে আবার বাদিক নেবো। এনিওয়েজ ভালো লাগলো, বেশ হেভি হলো সন্ধ্যাটা। আজকে সকালবেলা দক্ষিণেশ্বর যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু ওটা আমার সকালবেলা 8টা থেকে পড়া ছিল, এর জন্য আর ওই প্ল্যানটা কন্টিনিউ করতে পারিনি, মানে ওই প্ল্যানটা এক্সিকিউট করতে পারিনি, তার জন্য ভাবলাম বিকালবেলা যাই কোথাও একটা ঘুরে আসি। বললাম না এটা গলফ খেলার জায়গা, যে গলফ এরিনা, চলো। ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দাও, অ্যান্ড গুড নাইট।